আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবাড়ি হোম ডেকোর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজ আপনাদেরকে একটি নতুন হ্যান্ড পেন্টিং দেখাবো। আমি এখানে সুতি ভয়েল কাপড় নিয়েছি, তো এর উপরে আমি হ্যান্ড পেন্টিং করব। কাঠ গোলাপটা হ্যান্ড পেন্টিং করে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে আগে ড্রয়িং করে নিয়েছি, ড্রয়িংয়ের ভিডিওটি আপনারা যদি চান তাহলে আমি আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো আমি আগে এখানে অ্যাক্রিলিক হোয়াইট কালারটা দিয়ে নিচের শেডটা দিয়ে নিচ্ছি। তো দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দর্শক, আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে পেন্টিংয়ে কীভাবে হাইলাইটার বা পেন্টিংকে আকর্ষণীয় করার জন্য কীভাবে রং ব্যবহার করবেন। তো আমি আমার ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে সেই প্রসেসিংটা দেখিয়ে দিব, হ্যান্ড পেন্টিংয়ের কাজ শেষ হলেই আমি সেটা দেখিয়ে দিব আপনাদেরকে। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আশা ধরে পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে কাজটি করেছি। তো আমি এখানে হলুদ কালারের শেড দেওয়ার পর এখানে অরেঞ্জ কালারের শেড দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো দর্শক, এখানে আমি যে ব্রাশগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ 4 নম্বর, রাউন্ড ব্রাশ 4 নম্বর এবং লাইনার ব্রাশটা হচ্ছে 0 নম্বর। তো আমি এই তিনটা ব্রাশ দিয়েই মোটামুটি হ্যান্ড পেন্টিংয়ের কাজটা শেষ করেছি। দর্শক, অনেকেই হয়তো জানেন না যে হ্যান্ড পেন্টিং করার পর কাপড়টা কিভাবে শুকাতে হবে বা কতক্ষণ শুকাতে হবে বা কাপড়টা কিভাবে ওয়াশ করতে হবে বা কিভাবে আয়রন করতে হবে, এই সম্পর্কে অনেকেই জানেন না। তো আমি আমার পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এই সব তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিভাবে অরেঞ্জ কালারটা দিয়ে পাপড়ির মতো শেড দিচ্ছি। আমি এখন অ্যাক্রাইলিক কালারটা দিয়ে, এটা হচ্ছে গ্রিন, সবুজ লাইট গ্রিনটা এটা, তো এটা দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর করব ইনশাল্লাহ। আমি সবারই প্রশ্নের অ্যান্সার দিয়ে থাকি, চেষ্টা করি দেওয়ার জন্য। তো আমি এখানে পাতাটার আউটলাইন করে নিলাম, এখন ভিতরের ডটগুলো করে নিব। দর্শক, এই পেন্টিংটা কিন্তু খুবই ইজি, আপনারা চেষ্টা করলেই পারবেন। আর অনেকেই হয়তো ভাবেন যে এই রংটার সাথে কিছু মেশাতে হবে কি না, মিডিয়াম বা বাইন্ডার যাই বলেন না কেন কিছু মেশাতে হবে কি না, যে না এই রংটা পর্যাপ্ত পরিমাণ পাতলা আছে, কোনো কিছু মেশাতে হবে না। তবে আপনারা যদি চান যে এটা আরও পাতলা করবেন তো সেক্ষেত্রে ইয়া ইউজ করতে পারেন বা বাইন্ডার ইউজ করতে পারেন, সমস্যা নেই, পাতলা করার জন্য ওটা ইউজ করতে পারেন। অথবা মিডিয়া বা বাইন্ডার যদি আপনাদের কাছে নাও থাকে সেক্ষেত্রে আপনারা হালকা পরিমাণ পানি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে রং স্থায়ী বা অস্থায়ী এটা হবে না, স্থায়ী হবে আপনাদের রংটা, যে পানি দেওয়ার কারণে যে রংটা উঠে যাবে তা কিন্তু না। তো এখন আমি হাইলাইটারটা দিচ্ছি। জাস্ট ব্রাশে করে নিয়ে হাইলাইটারটা দিয়ে দিচ্ছি আমি, এটাকে পার্ল মেটালিক কালার বলে। তো দেখুন, এটা দেওয়ার পরে পুরো ফুলের গুঁড়ো চেঞ্জ হয়ে গেছে, লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। কাছ থেকে দেখলে দেখবেন যে এটা চিকচিক করছে। তো দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানান।
আর পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। তো দর্শক, নতুন ভিডিও নিয়ে আবারও খুব দ্রুত হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।